ফুটবলটারে আগের জায়গায় ফিরাই নেওয়া, এটার জন্য এমপি হিসাবে কখনো হাফ প্যান্ট পরে নাইমা যেতে হবে মাঠে, কখনো ময়লা পরিষ্কার করার জন্য নামতে হবে। যদি শেষ পর্যন্ত সরকারিভাবে ঋণ পরিশোধ করতে না পারি, বাপের যে জমি আছে এটা বিক্রি করে ঋণ পরিশোধ করে। আজকে আমি প্রথমবারের মতো পবিত্র সংসদে প্রবেশ করতে যাচ্ছি, আসলে আজকে আমি খুব নার্ভাস। বেশি সময় এমপি থাকলে ইবাদতটা দুর্বল হয়ে যায়। এমপি হওয়াটারে আমি কোনো ধরনের গিফট মনে করতেছি না, বা আমার বাবার উত্তরাধিকার হিসাবে নেই না এটা। আমি মনে করি যে 8 লক্ষ মানুষের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, যেখানে আমি এমপি হিসাবে পারবো করব, যেখানে পারবো না এখানে প্রতিবাদ করব। আমি আমার পক্ষ থেকে 8 লক্ষ মানুষের দায়িত্ব সারা বাংলাদেশের যে জায়গায় দুর্নীতি হবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, এবং ফুটবলটারে আগের জায়গায় ফিরাই নেওয়া। এটার জন্য এমপি হিসাবে কখনো হাফ প্যান্ট পরে নাইমা যেতে হবে মাঠে, কখনো ময়লা পরিষ্কার করার জন্য নামতে হবে। কারণ অলরেডি দেখেন, আমি এমপি হিসাবে শপথ গ্রহণ করার পর মনে হয় 15-20 দিন হয়ে গেছে, এক টাকাও তো সরকার থেকে এখনো পাই নাই, কোনো বরাদ্দের চিঠিও আমার কাছে আসে নাই 1000 কম্বল ছাড়া। তো তারপরেও তো আমি প্রায় 25 লাখ টাকার কাজ করাই ফেলছি, এই টাকাটা যে আমি দিছি তা না, কারণ আমার প্রতি বিশ্বাস করে এখন সাধারণ মানুষই নেমে গেছে উন্নয়নের কাজে। কারণ তাদের বিশ্বাস যে উনি এমপি থাকলে হয়তো আমরা কখনো এরকমভাবে মানে ফেরত যাবো না। আমি বলছি যে আপনারা কাজ করতে থাকেন, আমি এমপি হিসাবে যা বরাদ্দ আছে যেহেতু আমি নিজে খাবো না, আপনাদেরকে আমি এটা এই ঋণ কোনো না কোনোভাবে শোধ করার চেষ্টা করব। যদি শেষ পর্যন্ত সরকারিভাবে ঋণ পরিশোধ করতে না পারি, বাপের যে জমি আছে এটা বিক্রি করে ঋণ পরিশোধ করে। আর সারা জীবনের জন্য এমপি হইতে আসি নাই, প্রতিটা সেকেন্ড আমি মনে করি কাউন্ট করতেছি। 5 বছর একটা মানুষের জীবনে অনেক সময়, এই সময়টাই আমি ভালো করে ইবাদতের মতো করে কাজ করতে চাই। কারণ বেশি সময় এমপি থাকলে ইবাদতটা দুর্বল হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে আজকে আমি প্রথমবারের মতো পবিত্র সংসদে প্রবেশ করতে যাচ্ছি একজন সাংসদ হিসেবে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে ঢাকা 10-এর মতো একটি ঐতিহাসিক আসনের নৌকার কাণ্ডারি করে তোলার জন্য। ইনশাআল্লাহ আমি যে সমস্ত মানুষের ভোটের জন্য আজকে নির্বাচিত হয়েছি, তাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করেছেন, জনপ্রতিনিধি হয়েছে, আমি তাদের সমস্যাগুলো, তাদের জীবনের আশা আকাঙ্ক্ষার একটা সুন্দর রূপ দেওয়ার জন্য সেই কথাগুলি আমি পবিত্র সংসদে তুলে ধরব। আমি দেশবাসী সবার দোয়া চেয়েছি, আপনাদের সবার দোয়া চেয়েছি। এতদিন ধরে যেভাবে মিডিয়ার বন্ধুরা আমাকে সার্বক্ষণিকভাবে আমার পাশে ছিল, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে বাকি দিনগুলোতে আমার পাশে থাকবেন আপনারা সবাই। আর সবার জন্য অনেক ভালোবাসা। আসলে আজকে আমি খুব নার্ভাস, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তো আমি আলহামদুলিল্লাহ যখন যে কাজটাই করি চেষ্টা করি সিরিয়াসলি করতে। তো আমি ইনশাআল্লাহ জনপ্রতিনিধি হয়েছি, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মানুষের কল্যাণের জন্য কিছু করার, মানুষের সেবক হওয়ার প্রচেষ্টা করব। জি, থ্যাংক ইউ।